নবীর নওয়াসা এখন আপনারা বলতে পারবেন আল্লাহর নবীর দুই নওয়াসা একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম ইমাম হোসেন আচ্ছা বলতে পারবেন কে বড় কে ছোট হাসান বড় না হোসেন বড় এখানে অনেকে অনেক কিছু জানে না খাতুনে জান্নাতের টোটাল কটা বাচ্চা আপনারা কি জানেন কেউ জানেন না শুনে নিন আম্মাজান ফাতেমার তিনটে সন্তান দুটো সন্তানের নাম হলো একজনের নাম হাসান একজনের নাম হোসেন আর যিনি জন্ম নিয়ে মারা গিয়েছিলেন ওর নাম হলো মহসিন তাহলে কটা ছেলে ওনার তিনটে ছেলে মেয়ে কটা জানেন মেয়ে হলো দুটো একজনের নাম জাইনাব আর একজনের নাম কুলসুম কুলসুম বিনতে আলী আর জাইনাব বিনতে আলী এগুলো অনেকে জানা নেই যাই হোক তো এই হাসান হোসেনের মধ্যে দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আপনারা জানেন হোসেন তাই তো হাসান বড় এটা তো সহজে বললেন আহা হা কিন্তু আমার খাতুনে জান্নাতকে একদিন হাসান হোসেন প্রশ্ন করেছিল আমি বড় না তুমি বড় হাসানকে বলছে হাসান আমি বড় না তুমি বড় বলছে এই প্রশ্ন তো মায়ের কাছে গিয়ে করা উচিত তাই খাতুনে জান্নাত একদিন আল্লাহর রাসূল খাতুনে জান্নাতের বাড়ি গেলেন সঙ্গে সঙ্গে হাসান হোসেন এসে নানা জানার কোলে বসে পড়েছেন চটচট করে চুমা খাচ্ছেন আর তারপর কি ঘটনা ঘটতে দেখেন বলে হোসেন হাসান শোন ও গো নানা জান যখন নবী গেলেন হাসান হোসেন এসে বলছে বলে হোসেন হাসান শোন ও গো নানা জান ঘরেতে লাগে না মন করিতে চাই গো ভ্রমণ ঘরেতে লাগে না মন করিতে চাই গো ভ্রমণ বলে হোসেন হাসান শোন ও গো নানা জান ঘরেতে লাগে না মন করিতে চাই গো ভ্রমণ ঈদের দিনে সবাই দীঘায় হিজলি কত দূরে দূরে ঘুরতে যায় হাসান হোসেন বলছে নানা জানা আমরাও ঘুরতে যাব নিয়ে যেতে হবে তো হাসান হোসেন বলছে কালকে তো ঈদ খুশি চলে গেছে বলছে না আজকে ঘুরতে যাব তো নানা বলছে ঠিক আছে মা ফাতেমাকে বলছে ফাতেমা আমার হাসান হোসেনকে নিয়ে ভালো করে গোসল করিয়ে দাও খাতুনে জান্নাত একদিকে হাসান একদিকে হোসেন হেঁটে হেঁটে যাচ্ছেন হোসেন বলছে মা ও মা 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 গো বলছে কেন বলছে প্রথম গোসলটা আমাই দিও মা হাসান বলছে এই হোসেন কেন তোকে প্রথম গোসল দিতে হবে হোসেন বলছে হাসান চুপ কর আমি তো তোর থেকে বড় তাহলে বড়র আগে দেওয়া উচিত হাসান বলছে বোকার মতো কথা বলো না বড় তো আমি হাসান বলছে আমি বড় হোসেন বলছে আমি বড় এই নিয়ে তর্কাতর্কি খাতুনের জান্নাত চিন্তা করছেন আমি যদি হাসানকে আগে গোসল দিই তাহলে হোসেনের মনে কষ্ট হবে আর হোসেনকে যদি আগে গোসল দিই হাসানের মনে কষ্ট হবে তাহলে আমি করব তো কি করব খাতুনের জান্নাত কি করছেন হাসানকে বলছে হাসান হাই সেখানে চলে যাও ওই যে আলো দেখছো ওইখানে দাঁড়াও হোসেনকে বলছে হোসেন সেই স্কুল ধারে ওই যে লাইট জ্বলছে ওখানে চলে যাও আচ্ছা খাতুনে জান্নাত কি জাদু জানেন নাকি কেমন করে গোসল দেবে ফাতেমা তখন বলছে কি বলছে দেখেন আর ফাতেমা বলে দুজন দুই পাশে যা আর দুজনই একসাথে গোসল করে না ফাতেমা বলে দুজন দুই পাশে যাও দুজনই একসাথে গোসল করে না দেখুন এই হাসান হোসেন আপনার ঘরের হাসান হোসেন আমাদের ঘরের হাসান হোসেন নয় ছেলেরা আপনার ছেলেকে যদি বলতেন ছেলেরা বলতো মা ইয়ার কি মাচ্ছ বলতো না বলতো না কিন্তু খাতুনে জান্নাত যেই বললেন সঙ্গে সঙ্গে হাসান সেইখানে চলে গেল হোসেন সেইখানে চলে গেল তারপরে হাসানের কাছে মা ফাতেমা করলেন কি পানি নিয়ে হাসানকে বলছে বাপ হাসান আমি প্রথম গোসল তোমায় দিচ্ছি তারপর একই সাথে দাঁড়িয়ে মা জননী তাই ওই ঢালে পানি ও গো ঢালে পানি
হাসান কে বলছে বাবা আমি তোমাকে প্রথম গোসল দিচ্ছি। হাসান উঁকি মেরে দেখছে হোসেন কে কে গোসল দিচ্ছে। হাসান বলছে মা গো তুমি তো আমার মা। বলল হ্যাঁ। বলে হোসেন কে তাহলে কে গোসল দিচ্ছে? বলে ওদিকে তাকাচ্ছ কেন? আবার হোসেন কে যে মা গোসল দিচ্ছে, হোসেন বলছে মা গো, মা বলছে প্রথম গোসল তোমায় দিচ্ছি বাপ। বলছে তুমি যদি আমায় গোসল দাও হাসানকে কে গোসল দিচ্ছে? তো কি ঘটনা ঘটছে দেখেন, একই সাথে দাঁড়িয়ে মা জননী তুই মা মেরে মাতে ওই ঢালে পানে ও গো ঢালে পানে। বলে হোসেন হাসান তুমি কি মোর আম্মাজান, বলে হোসেন হাসান তুমি কি মোর আম্মাজান, যদি ওই তাই হয় মা গো এ কেমন পাই পেহেচান, যদি তাই হয় গো মা গো এমনে পাই পেহেচান। আচ্ছা বলুন, মা তো একটা, ছেলে দুটো, দুটো ছেলে দুদিকে, এটা কেমন করে সম্ভব? হাসানের মনে যাতে কষ্ট না হয়, হোসেনকে গোসল দিলে হাসানের কষ্ট হবে, হাসানকে গোসল দিলে হোসেনের কষ্ট হবে, এটা ফাতেমা যেমন সইতে পারে না, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনিও সহ্য সইতে পারে না। তাই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আম্মাজান হাওয়াকে বললেন, যাও হাওয়া চলে যাও। জোরে বলুন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে দুটো নারীকে সর্বশ্রেষ্ঠ সুন্দরী এত রূপ দিয়ে কোনো নারীকে সৃষ্টি করেননি। এক নম্বর হলো খাতুনে জান্নাত ফাতেমা, দু নম্বর হলো আম্মাজান হাওয়া। জোরে বলুন না, সুবহানাল্লাহ। তাই একই রূপে দাঁড়িয়ে মা জননী আম্মাজান হাওয়া ছুটে আসে তখনই, আসে তখনই। বুঝতে পারছেন না? তাহলে আম্মাজান হাওয়া আর মা ফাতেমা একই সাথে দাঁড়িয়ে ইমাম হাসান হোসেনের গোসল দিয়েছিলেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আহা হা ভাইরে আমার, গোসল যখন হয়ে গেল, এইবারে আল্লাহর রসুলের সঙ্গে যখন হাসান হোসেন ভ্রমণ করতে গেলেন, ভ্রমণ করতে যাবার পর, অনেকটা যাবার পর হাসান হোসেন বলছে, নানাজান এতক্ষণ ভ্রমণ করলাম খুব খিদে লেগেছে, কিছু খাওয়ার ব্যবস্থা নেই? নানাজান বলছে, এই জঙ্গলে, গভীর জঙ্গলে আমি পাবো তো কি পাবো? তো দেখছে গাছে খেজুর আছে, বলছে নানাজান ওই খেজুরটা আমি খেতে চাই। আল্লাহ রাসূল বলছে, নবী নবী ব নবী বলছেন ওই খেজুর খেও না বাবা, ওই খেজুর খেও না, কারণ অন্যের খেজুর না বলে খাওয়া হারাম। হাসান হোসেন বলছে, নানাজান ওই খেজুরই আমরা খাবো। সঙ্গে সঙ্গে খেজুরের জবান খুলে গেছে, খেজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না করবেন না, বাধা দেবেন না, ওদেরকে একটু খেজুর খেতে দিন, কারণ হাসান হোসেন যদি আমায় ছুঁয়ে দেয় আমি খেজুর, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। যেই খেজুর গাছ ঝুঁকে পড়ে, হাসান হোসেন একটা করে খেজুর ছেড়ে আর আল্লাহর কুদরতে একটা করে খেজুর সেই গাছের মধ্যে ভরে যায়। জোরে বলুন তো, খেজুর ধন্য হয়ে গেল, খেজুর বলছে আমি ধন্য। তাই পৃথিবীর জমিনে যত রোজাদার আছে, খেজুর এমন সুন্নত হয়ে গেল ছোঁয়াতে, সমস্ত রোজাদার দেখবেন ইফতার যখন করে খেজুর দিয়েই কিন্তু ইফতার করে। তাই খেজুরের বড় পাওয়ার, কিন্তু খেজুর দানা ছোট্ট, এই খেজুর দানা পৃথিবীর জমিনে যা খাচ্ছেন সব ভেজাল, একটাই আসল জিনিস আছে সেটা জানেন? আল্লাহ আমাদের দিয়েছে আপনাকে আমাকে সবাইকে, যে আমি তোমাদের জন্য একটাই সেরা জিনিস দিয়েছি, সেটা হলো আমার ডাব। একটা ওষুধ আপনাদের শিখিয়ে দিই, এই ওষুধটা কোনো ডাক্তার শেখাবে না, আমি শিখিয়ে দিচ্ছি, শুনে নিন। আপনাদের যদি কারোর কোনো দিন কাশি হয়, প্রচুর কাশছেন, কাশি ভালো হচ্ছে না, ডাক্তারের ওষুধেও ভালো হচ্ছে না, একটা সহজ পদ্ধতি বলছি ব্যবহার করবেন, ইনশাল্লাহ কাশি ভালো হয়ে যাবে। কিন্তু সবার আগে দেখতে হবে কাশিটা গরম থেকে না ঠান্ডা থেকে। যদি ঠান্ডা থেকে কাশি হয় তাহলে আপনি গাছের ডাব পারবেন, তবে যেটা সোনালি কালার ডাব, এই ডাবটা পেড়ে এর পানিতে চা করবেন, চা পাত্তি দিয়ে দেবেন, চিনি টিনি দেবেন না, ওই চাটা সকালবেলা একবার, বিকেলবেলা একবার, তিন দিন খান, দেখবেন আপনার ওই খুশখুশে কাশিটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর যদি গরম থেকে কাশি হয় তাহলে আপনাকে এই ডাবের পানি মিনিমাম 7 দিন দুটো করে খেতে হবে, তাহলে আপনার কাশিটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা একটা দাওয়ায় ওষুধ দিয়ে দিলাম,
কারণ এইখানে বহু লোক আমার ওখানে যায়। গতকালকেও দুজন লোক আমার এই হলদিয়া থেকে, ওটা আলামিন ক্লাব, ওর পাশ থেকে দুজন গিয়েছিল। এদিকে আমার বহু কাস্টমার আছে। আপনারা জানেন যে আমি এস এম নজরুল, বহুদিন পরে আপনাদের সঙ্গে দেখা। আমি সত্যি খুব বিজি মানুষ, তবে আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে যাব যেটা লাখ টাকা দাম। আমি কিছু কাজ করি যার জন্য সারা পশ্চিমবাংলার লোক, আজকে আমি এখানে জলতে এসেছি তিনজন লোক, একজনের বাড়ি হচ্ছে শিলিগুড়ি, একজনের বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর, একজনের বাড়ি মালদা, তারা এসে হোল্ড করছে আমার বাড়িতে। আমি তিনটে কাজ করি আপনাদের এখানে বলে দিই। কোনো মানুষের যদি কোনো রোগ হয়, আপনি চেন্নাই ভেলোর করেছেন কিন্তু ডাক্তার আপনার রোগ ধরতে পারেনি, আমি বলি কি আপনি আমাকে ফোন করুন, ইনশাল্লাহ আপনার রোগটা কি আমি বলে দেব, আল্লাহর রহমত। যদি কোনো মায়ের সন্তান যদি না হয় 10 বছর 15 বছর, ডাক্তার বলেছে এর বাচ্চা হবে না, ইনশাল্লাহ আমি কথা দিলাম। আল্লাহ পৃথিবীতে কাউকে বাঁধা করে সৃষ্টি করেনি, প্রত্যেকটা গাছ পাঠিয়েছেন, প্রত্যেকটা গাছের গুণাগুণ আছে। আপনার কেন বাচ্চা হচ্ছে না আপনি আমাকে ফোন করুন, আমি বলে দেব। আপনি যখন ফোন করবেন আপনার কোনখানটায় তিল আছে, আপনি সকালবেলা কি খেয়েছেন, ইনশাল্লাহ সেটাও বলে দেব। তবে যখন তখন নয়, ওর একটা সময় আছে। আমরা যখন বাড়িতে থাকি ইশার পর 1 ঘন্টা আমরা আমলে বসি, সেই সময় আমরা থাকি না, আপনি ফোন করলে আপনার এ টু জেড রোগের কারণটা বলে দেব। এটা যদি ডাক্তারই হয়, কোন ডাক্তারের কাছে গেলে রোগ ভালো হবে সেটাও বলে দেব। তাহলে আপনার জন্য বিরাট একটা উপকার হলো। এবারে ফোন করলেই যে জানতে পারবেন এই রকম না, আমি বলে দেবো অমুক দিনে বাড়ি থাকবো, অমুক সময়ে আপনি ফোন করুন, কষ্ট করে আপনাকে ফোন করতে হবে। আর আমার কাছে যারা যাই কষ্ট করেই যাই। তো যাই হোক, এই জন্য বহু মানুষ ওখানে যায়। এই কিছু একটা ফর্মুলা আপনাকে বললাম, যদি মনে করেন নজরুল ভাই আমার এরকম সমস্যা আছে আমি আপনাকে ফোন করব, কোথায় নাম্বার পাবো? মোবাইলে গিয়ে বলবেন মাওলানা এস এম নজরুল, বললেই আপনি আমার ওয়াজ পাবেন, প্রত্যেকটা ওয়াজেতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনি ফোন করে আপনার রোগটার বিষয়ে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে বাড়িতে যদি আমার কাজ হয় আমি বলবো, এবং তারিখ ধরে, শুধু এমনি নয়, সরকারি ফরমে লিখে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই খেজুর মহৎ হয়ে গেল, খেজুরের দানা ছোট্ট কিন্তু ডাবের পানির এত মূল্যবান করলেন, এই খেজুর ডাবকে দেখে হিংসা করছে খেজুরের দানা। আর কি বলছে জানেন? আর কচি ডাবের মুচি দেখে বলছে খেজুর দানা, ওই কচি ডাবের মুচি দেখে বলছে খেজুর দানা, কি বলছে? আর তোর থেকে মোর বরাত ভালো একটু চুষে খানা, তোর থেকে মোর বরাত ভালো একটু চুষে খানা। তখন ডাব বলছে কেন? খেজুর দানা বলছে তোর যতক্ষণ পানি আছে লোক খেত দূর করে ছুঁড়ে ফেলে দেয়, শ্বাস থাকলে কেটে বার করে খেয়ে নিয়ে ফেলে দেয়, আবার মেয়েরা একে চিলা করে একদম আগুনেতে পুড়িয়ে দেয় শুকনো করে, তোর কি দাম আছে? তাই খেজুর দানা বলছে তোর শ্বাসের কদর ফুরিয়ে গেলে থাকে না ইজ্জত, তোর শ্বাসের কদর ফুরিয়ে গেলে থাকে না ইজ্জত, কিন্তু আমার আটি এমন খাঁটি, আমি খেজুর দানা বটে কিন্তু আমার আটি এমন খাঁটি, তাই আমি সুন্নাত, তাই আমি সুন্নাত রে, তাই আমি সুন্নাত। কেন কেন? মোর বুকে মধু, মুখে মধু, মধুই ঢাকা সাজ। তার মানে খেজুর বলছে আমার সঙ্গে প্রেম করবি? ডাব বলছে ফট ফট, তুই ছোট ছোট খেজুর দানা তোর সঙ্গে কি প্রেম করবো? তাই খেজুর বলছে আমি ছোট বলে অবহেলা করিস না, মোর বুকে মধু, মুখে মধু, আর মধুই ঢাকা সাজ। তাই না? খেজুরের এদিকে কামড়ালো মিষ্টি, এদিকে কামড়ালো মিষ্টি, এখানে কামড়ালো মিষ্টি, তাই খেজুর বলছে মোর বুকে মধু, মুখে মধু, মধুই ঢাকা সাজ, মোর সাথে তোর প্রেম করিতে এতই কিসের লাজ, মোর সাথে তোর প্রেম করিতে এতই কিসের লাজ।